যুবক আদল ইনসাফ দর হও, তোমার মতো একজন যুবক, নাম তার ছিল উমর ইবনে খাত্তাব, কথা কোন ঠিক কিনা? এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই, নবীজির চেহারা মুবারকের স্পর্শ পাইয়া কোরআনের নূর অন্তরে ঢোকাইছে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন এমন পাওয়ার আলা হইছে। আল্লাহর নবী বলেছে, লাউকানা বাদি নবিয়াল্লা কানা উমর, আমার পরে নবী যদি হইতো কেউ হইতো সে উমর। আল্লাহু আকবার বলেন, আমার পরে নবী যদি হইতো কেউ হইতো সে উমর। অর্ধ পৃথিবী করিত শাসন ধুলির তখতে বসি, অর্ধ পৃথিবী করিত শাসন ধুলির তখতে বসি, খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি। বলেছেন আল্লাহর পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো কেউ হইতো সে উমর। ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশীর। আল্লাহু আকবার, যে উমারের পাওয়ার এমন হয়েছে, জান্নাতের টিকিট পাইছে মিয়া, জান্নাতের টিকিট পাইছে 10 জন সাহাবি আসারে মুবাশশারা, তার মধ্যে উমর, আবু বকর, ওসমান আলী, কথা কন ঠিক কিনা? উমারের জীবনীটাই জন্য আমি বলতেছি, প্রতিযোগিতা করলে এমন করে করো, দুনিয়াতে এমন কাজ করো, তোমার সেই কাদের বিনিময় কেমন হবে? যেদিন তুমি এসেছিলে ধরা, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। এমন একটা জীবন গড়াই যে জীবনের হায়াতের বরকত নিয়ে আমি একদিন কবরে তো যাবই, কিন্তু আমি আপনি মৃত্যুবরণ করার পরে আমার জন্য যেন চোখের পানি ফেল, আহ যুবক ছেলেটা খুব ভালো ছিল রে, কথাগণ থেকে মাতাব্বরটা খুব ভালো ছিল রে, ওই যে চাকরি করে, চাকরিবিদ করে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ছিল, ভালো ছিল, এরকম যেন কথা আমার আপনার জন্য বলতে পারে, কথাগণ ঠিকই না? আর এটা কখন হবে? নিজেকে নিজে কোন মিটে দিবে, মান তাজালিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আমার আল্লাহ তাকে বড় বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন, হাং করঙ্গা মান ডাঙ্গর নিস, আমি টাকাওয়ালা, আমি এই সেই, এগুলোর দাম নাই, কথা কন ঠিক কিনা? নিজেকে মিটিয়ে দিবেন, বড় বানাবে কে? জোরে কয় না, কেমন বড় বানাইছে, বিচারকের দায়িত্ব পেয়েছে, বিচারক পার্লামেন্টে, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিচারকের দায়িত্ব দিয়েছে উমর ইবনে খাত্তাবকে খেলাফতের জামানায়। এবার একজন মহিলা, মহিলা বৃদ্ধা মা আবু বকরের জামানায়, এই মহিলাটা চিঠি লিখেছে, ও বিচারপতি সাহেব, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমি বড় বিধবা, একা একা আমার কাজগুলো আমি গোছাইতে পারি না, চোখটা অন্ধ হয়ে গেছে, আমি বড় অসহায়, আমার জন্য আপনাদের খাজানার থেকে একটু ব্যবস্থা করে দেন, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলো 5টা অধিকার আল্লাহ পাকের পক্ষ থেকে, অর্থাৎ সরকারি দায়িত্ব, কথা কন ঠিক কিনা? তো খলিফাতুল মুসলিমিন কাছে এই বার্তা পৌঁছার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকরকে বলতেছেন, ভাই আবু বকর, এরকম খলিফাতুল মুসলিমিন একজন বৃদ্ধা মহিলা, তার সেবা শুশ্রূষা করার জন্য একজন গোলাম, একজন লোক দরকার। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলতেছে, যান, একজন গোলামকে নিযুক্ত করে বৃদ্ধা মহিলার খেদমত করেন, খেদমতের দায়িত্ব একজনকে দিয়ে দেন, ঘুরে 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 এরকম গোলাম পায় না, ডাক দেখা, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা আরজ আপনার কাছে পেশন করি। বৃদ্ধা মায়ের খেদমত করলে খুশি হবে কে? কথা কন,
মায়ের খেদমত করলে খুশি হবে কে? ওই মহিলা তো দুনিয়াতে স্বামীও নাই, সন্তান নাই, বড় অসহায়। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু দায়িত্বটা দিয়ে দিলে ভালো হয়, আমি ওই মায়ের খেদমত একটু করতে চাই। সুবহানাল্লাহ। কোন একজন বিচারপতির দায়িত্ব কেমন দেখেন? ঠিক আছে, যান, আপনি যদি করতে পারেন তাহলে যান, খেদমত করেন। খলিফাতুল মুসলিমিন আদেশটা দিছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ পড়ে আদায় করে বুড়িমার বাসা যা লক করছে, বুড়িমা দরজা খুলে দেন, কয় কে বাবা? বা আপনার খাদেম খেদমত করতে আসছি, আপনার ঘরগুলো গোছাই দিমু, রান্না বান্না করে আপনাকে খাওয়াই দিমু, আপনার একজন খাদেম আমি। ঘর থেকে আওয়াজ আসতেছে, বাবা দরকার নাই, তোমার আগে কে যেন আসিয়া আমার সকল হাজত গুলো পূরণ করাই দিয়ে গেছি। হযরতে উমার চিন্তা করলো, কি রে এই খুঁজে খুঁজে গোলাম পাই না, আবার দেখি আমার আগে কে করলো। বাবা আমার খেদমত যদি করতে চাও, ও সোনার চান, আরো সকালে আসতে হবে, আরো সকালে। ঠিক আছে, আগামী কাল আসমু সকালে, ফজর নামাজ পড়ে আর দেরি করে নি। বৃদ্ধ মহিলার খেদমত করার জন্য গেছে, লক করছে, মা দরজা খুলে দেন, কয় কে? আপনার একজন খাদেম আপনার খেদমত করতে চাই। ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দেয়, কয় বাবা আমার আজকে কোনো খেদমতের দরকার নাই, এমন একজন লোক আসিয়া আমার ঘরের সমস্ত কাজ করিয়া রান্না বান্না করিয়া আমার মুখের মধ্যে রুটি দিয়ে পরিতৃপ্ত করে চলে গেছে, তুমি যদি আমার খেদমত করতে চাও আরো আগে আসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কৌতূহল সৃষ্টি হয়েছে, কি রে আমার আগে আগে কে আসিয়া এই বৃদ্ধা মহিলার সেবা সুস্থতা করে যায়, এবার দেখতে চাই। রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব গাছের আড়ালে লুকায় রয়েছে, দেখি কে আসে, কে আসে, আমাকে খেলে আগে আসতে বলে। এবার খলিফাতুল মুসলিমিন আত্মগোপন করে রাতের অন্ধকারে লুকায় আছে, দেখে রাতের গভীরে মায়ামতির মতো কে যেন, পায়ে কোনো স্যান্ডেল নাই, নিঃশব্দ চুপি 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 করে পা ফেলে বুড়ির বাড়ির দিকে আসতেছে একজন মানুষ মনে হয়। সামনে দাঁড়ায়, কয় মান আংতা আরিফ নাফসাকা, কে হে তুমি এত রাত্রিতে বুড়ির বাড়িতে যাও, কথা বলে না? খলিফাতুল মুসলিমরাও মুখ দিয়ে বলতে, কে কে তুমি কে? এবার বলতেছে, আনা আবু বকর ইবনে কুফা। আল্লাহু আকবার বলেন। বলতেছে, আপনি কে চিনি না, কিন্তু কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি খলিফাতুল মুসলিম উমর। ও ভাই আমি আবু বকর। খলিফাতুল মুসলিমিন ডাক দে বলতেছে, ওগো মুসলিম জাহানের সেনাপতি, মুসলিম জাহানের খলিফা, এত রাত্রি বেলায় খালি পায়ে চুপি চুপি হাঁটতেছেন, পথের মধ্যে কত ধারালো পাথর গুলা আছে, পাও কেটে যাবে না, কতগুলো খড়কোটা কাটা দোলা পড়ে আছে, পায়ে ঢুকবে না, রাতের অন্ধকারে খালি পেয়ে হেঁটে হেঁটে কই যান? ডাক দে বলতেছে, এ উমর আমি যাই ওই বুড়ির বাড়িতে, তো খালি পায়ে কেন? কয় আমি যখন স্যান্ডেল খরম পা দিয়া হেঁটে হেঁটে আসবো, আমার খরমের আওয়াজে কত ইমানদার ঘুমিয়ে গেছে, ঘুমে যদি ব্যাঘাট ঘাটে মালিকের দরবারে আমার কি জবাব আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এগুলো হলো নেতা কথাগণ, ঠিক কিনা? রামায়ণ এগুলো পোষা খেতা কথাগণ, ঠিক কিনা? এ মমিন ভাই গভীর করে মনোযোগ দেয়, আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সেই কাজে বড় হবে, ঠিক
এই দেমু সেই দেমু সিল কলে কিছু নাই কথা কন ঠিক কিনা। আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সে কাজে বড় হবে। মুখে হাসে বুকে বল তেজে ভরা মন, মুখে হাসে বুকে বল তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই যার পণ, মানুষ হইতে হবে এই যার পণ। আমিন কন, আর ধরে কন আমিন। চরিত্রমান এক ব্যক্তির আদালত আদল ইনসাফ থাকা দরকার প্রত্যেকটা মানুষের, কথা কন ঠিক না। স্বামী স্ত্রী আদল আলা হবে, বাবা সন্তান আদল আলা হবে, নেতা নেতৃত্বে আদল আলা হবে, কথা কন না কেন। যদি হয়ে যায় আবার শান্তির ফয়সলা দিবে কে, জোরে কয় না কে। ইসলাম এটাই শিক্ষা দিছে, কথা কন ঠিক কিনা। ইসলাম কেমন করে শিক্ষা দিছে গভীর করে মনোযোগ দেন। শুধু খলিফাতুল মুসলিমিন আবু বকর নয়, নবীর সাহাবতে দ্বারা রং লইছে, তারাই আল্লাহ পাক দুনিয়াতে চমকায় দিছে, কথা কন ঠিক কিনা। আপনি কি দেখেন না আমাদের দুনিয়া তো বর্তমানে যারা ইমানের প্রতি চলে, কোরআন হাদিস ইসলাম লিয়া চলে, তারা দুনিয়াতে মুকুটবিহীন বাদশা আল্লাহ দান করেছে, কথা বলেন ঠিক কিনা। ওদের কোনো টেনশন নাই, কথা কন ঠিক কিনা। ও ভাই গভীর করে মনোযোগ দেন, কেমন আদল কেমন ইনসাফ। যেহেতু আমাদের নির্বাচন এখন চলতেছে, কথা কন ঠিক কিনা। খলিফাতুল মুসলিমিন ডাক দেখা হেমসের গভর্নর দরকার, হেমসের গভর্নর কাকে বানাবে, সাইদ ইবনে আমিরকে নিযুক্ত করা হলো। তাকে দে বলতেছে এ সাইদ আপনাকে হেমসের গভর্নর নিযুক্ত করা হলো, হেমসে আপনি চলে যান। হেমসে চলে গেছি হেমসের খবরদারি করার জন্য। খলিফাতুল মুসলিমিন উমার চিঠি লিখছে হেমসের গভর্নরের কি অবস্থা, আপনার এলাকার একটা লিস্ট করেন। আপনার এলাকার মধ্যে গরিব গরিব কি আছে, গরিবে একটা কোপডঙ্কন আমি দিতে চাই। এবার তখন লিস্ট করা হয়েছে উমারের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে চলে আসে। লিস্টে দেখে প্রথম নামটা হেমসের বাদশা কিনা মনে হয়, গভর্নরের নামটা প্রথমে চলে আসছে। আল্লাহু আকবার কর, সাইদ ইবনে আমের নামটা প্রথমে আসছে। কিরে গরিবের লিস্টা এ নামটা কার, খবর নিয়ে দেখছে আপনি যাকে গভর্নর বানায়া হেমসে পাঠাই দিছেন সে তো গরিবের তালিকায় এক নম্বর। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব খাজানা থেকে মালগুলো লইয়া প্যাকেট করিয়া স্বর্ণ মুদ্রাগুলো স্বর্ণ আশরাফিগুলো প্যাকেট করে বলতে চাও যাও এটা আমার পক্ষ থেকে হেমসের গভর্নরকে দিয়ে দিবে এই আশরাফিগুলো। টাকাগুলো দিছে, টাকা লইয়া বাড়িতে যায় না, বাড়ি ভিতর দিকে ডাক দে কয় বিবি আমি একটা মুসিবতের মাল পাইছি। বিবি তো তেমনই বিবি, কথা কন ঠিক কিনা। মালগুলো ব্যয় করে দিয়া এগুলো সম্পদগুলো ব্যয় করে দিছে, কারণ দুনিয়ার মাল সম্পদ বড় বালা মুসিবত বড় সমস্যা, কথা কন ঠিক কিনা। আরে মুসলমান গভীর করে মনোযোগ দেন, সাইদ ইবনে আমির সম্পদগুলো মালিকের মালে দিয়ে দিয়ে দিছে, বহুদিন পর চিঠি লিখতেছে এ হেমসবাসী আমি উমর ইবনে খাত্তাব তোমাদের দেশে আমি যাব। মুসলমান গভীর করে মনোযোগ দেন, এত বড় তাকওয়াওয়ালা এত বড় পরহেজগারওয়ালা এখন যখন এই উমর ইবনে খাত্তাব হেমসে গেছে, হেমসেবাসীর খবর হয়ে গেছে, এই সবাই তোমরা সাবধান, উমর ইবনে খাত্তাব আসতেছে, অর্ধজাহানের বাদশা যিনি আসতেছে আমাদের দেশে প্রতিনিধি দায়িত্ব বর্ণনা করব, দেশের দেশভার দেখার জন্য, আইন প্রণয়ন দেখার জন্য কে কেমন আছে সকলকে ডাক দিয়া ডাক দে বলতেছে এ হেমসবাসী রে
আমার নিযুক্ত কিন্তু ওই যে তোমাদের কাছে প্রতিনিধি পাঠাই দিয়েছি সাইদ ইবনে আমের সম্পর্কে তোমাদের কোনো কি কথা আছে নাকি? এবার একজন ব্যক্তি ডাক দেয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশে যেই নিযুক্ত হেন্সের গভর্নর বানা দিয়েছেন খলিফাতুল মুসলিমিন, সাইদ ইবনে আমের বিরুদ্ধে আমাদের তিনটা নালিশ আছে, তিনটা বিচার আছে আমাদের। এই তিনটা বিচারে সুলহা আমরা কি পাবো না? বলে কি বিচার, কি তার বিরুদ্ধে আপনাদের নালিশ, কি প্রতিপক্ষ কি কথা আছে বলেন। ডাক দে বলতেছে, এক নম্বর, উনি রাত্রে বেলায় দিনের বেলায় আমাদের খবর নেই, রাত্রে বেলায় আমার সাইদ ইবনে আমর আমাদের খবর লয় না, দরজা জানলা বন্ধ করে দেয়, আমাদের কোনো খবর লয় না। নম্বর দুই, মাঝে মাঝে অর্থাৎ উনি কী করেন, আমাদের অফিসে আসতে অর্থাৎ সরকারি কার্যালয়ে আসতে দেরি করে। তিন নম্বর, মাঝে মাঝে বেহুশ হইয়া অফিসের মধ্যে পড়ে যায়, কাতরাইতে থাকে। এমন একটা নালিশের জবাব আমি চাই, আমরা চাই। এবার খলিফাতুল মুসলিম বলতেছে, এ সাইদ ইবনে আমর, বলো বলো এই তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে তুমি যদি দিতে না পারো, আমি খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু বিচার শুরু করবো। এবার তিনটা প্রশ্নের জবাব কেমনে দিবে বাবা? এ মুসলমান গভীর করে মনোযোগ দেন, ইসলাম সে তো পরশে মনি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে যারা সোনা হলো তারা তাদেরকেই মরা বুঝি। আল্লাহ আকবার বলে। হেমসের গভর্নর বলতেছে, ও গো খলিফাতুল মুসলিমিন, তিনটার প্রশ্নের জবাব আমি দিব। এক নম্বর প্রশ্নের জবাব, আমি দিনের বেলা আর রাত্রে বেলাকে বন্টন করেছি, দিনের বেলা আমি দুনিয়ার কাজ করি, আর রাত যখন হয়ে যায় আমি আল্লাহর গোলাম তখন হয়ে যায়। জোরে ধরে কান, সুবহানাল্লাহ। দিনের বেলা যত হাজত পূরণ করি গো, রাত্রি বেলা আমার মালিক আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক জুড়ে যায়, দুনিয়া দাড়ি তখন আমার আর খবর থাকে না। আল্লাহু আকবার বলেন। ডাক দেয়া বলতেছে, দুই নম্বর প্রশ্নের জবাব দেন, অফিসে দেরি করে করে আসেন কেন? ডাক দেয়া বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখছেন, এই জামাটা একটাই জামা আমার, দ্বিতীয় কোনো জামা আমার নাই। এই জামাটা মাসে মাসে কয়েকদিন পর পর আমি শুকাইতে দেই, ধৌত করিয়া রোদ্দ শুকাইতে দেরি হয়, এই জন্য আমার অফিসে আসতে একটু দেরি হয়ে যায়। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্নের জবাব, জবাবগুলো দিতেছে হেমসের লোকগুলো, কাঁদতেছে, হাই রে কার বিরুদ্ধে আমরা নালিশ দিলাম। তিন নম্বর বলতেছি, মাঝে মাঝে আপনি বেহুশ হয়ে পড়া যান কেন? ডাক দেব খলিফাতুল মুসলিমিন, নবীজির সঙ্গে আমরা কত যুদ্ধে গেছি, যুদ্ধের ময়দানে ওই কাফের মুশরিকরা মুসলমানকে এমন করে আক্রমণ করেছে, আমার চোখের সামনে মুসলমান একজন ভাইকে এমন বড় নির্যাতন করেছে, ওই নির্যাতনের দৃশ্যগুলো দেখলে আমি বেহুশ হইয়া যাই। এরা মুসলমান ভাই গভীর করে মনোযোগ দেন, এটা হলো মুসলমানের প্রতিনিধি, মুসলমানের দায়িত্ব দিছে। আর খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব কেমন ছিলেন, রাত্রিবেলা ঘুরতেন ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কেউ কোনো সমস্যা আছে নাকি। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে এক বাড়িতে দেখতেছেন ঘরের মধ্যে একজন মহিলা ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে কাঁদতেছে আর বিলাপ করতেছে, জালেম যদি বাচ্চা উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাবের বিরুদ্ধে নালিশ দিব, আমাদের খবর লয় না, আমাদের খাবার ব্যবস্থা করে না। ছোট্ট বাচ্চা দেখি দেখি বলতেছে, মা আমাদের কি খাওয়ার ব্যবস্থা হবে না, খোদার যন্ত্রণা ছটফট করতেছে। খলিফাতুল মুসলিমিন বাহির থেকে শুনতেছে কণ্ঠগুলো, কণ্ঠগুলো শুনে আহাদারির আর্তনাদ,
মায়ের আর্তনাদ, পচি নিষ্পাপ সন্তানের আর্তনাদটা শুনে খলিফাতুল মুসলিমিন দৌড়িয়া বাসায় চলে গেছে। ডাক দে বলে, এ আমার খাজনার ভান্ডারে কি আছিস, আয় আমার মাথার মধ্যে আটা তুলে দি। বাজার সদাই গুলো অবস্থা করে বেঁধে দে, বাজার সদাই তাউল ডাউল গুলো বস্তায় নিয়ে গোলাম বলতেছে, জনাব এত বড় উৎফুল্ল দেখা যায় কেন, আমাদের হুকুম দেন আমরা এই খাদ্যগুলো পৌঁছে দিব। কয় না রে গোলাম না, তুমি কি কিয়ামতের ময়দানে আমার পাপের ভার বোঝাগুলি তুমি বহন করবে? কয় না, তা তো হতে পারে না, কথা গণ ঠিক কিনা? বিবির জন্য আজকে সুদের খাতায় নাম লেখাইছেন, বিবিকে খুশি করার জন্য হারাম মাল খাইতেছেন, কথা কন ঠিক কিনা? সন্তানকে সুখে রাখার জন্য হারাম ব্যবসা করতেছেন বাবা, কেউ আপনার আপন না, কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে আপনার সন্তান উপকার আপনাকে করবে না, আপনার ভাই আপনাকে উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাই উপকার করবে না, সন্তান উপকার করবে না, দুনিয়ার কেউ আপনার উপকার করবে না। হ্যাঁ, উপকার করবে কি? আল্লাহ রাসূল বলেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে তিন শ্রেণী ব্যক্তি আপনাকে উপকার করবে। এক নম্বর, নবীরা সুপারিশ করবে, যেরকম সুবহানাল্লাহ, নবীরা তার উম্মতের সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে বাবা। দুই নম্বর, ওলামা আলেমদের মহব্বত করেছেন, আপনি আলেম না, আপনি মুফতি মহাদ্দিস না, খেটে খাকা মানুষ, যা পান সম্পদের একটা অংশ মাদ্রাসায় দেন, কথা বলেন ঠিক কিনা? আলেমদের দেখলে ভালোবাসেন, আলেমকে কেউ যদি জুলুম করে তার তিব্বাটা টান দিয়া ধরে আপনি দাঁড়ায় যান, কথা বলেন ঠিক কিনা? ইমামের সঙ্গে কটু কথা বললে তার ইমামের পক্ষ আপনি নিছেন, অর্থাৎ আলেমকে ভালোবাসেন, ওই আলেম হাসরের ময়দানে সুপারিশের দায়িত্ব পাবে। আল্লাহু আকবার বলেন। তিন নম্বর, শহীদ, শহীদ যারা হবে, শহীদরা হাসরের ময়দানে দিলে তারা শহীদে বাবা মা এরকম করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে, জোরে কান সুবহানাল্লাহ। পরে মুমিন মুসলমান ওই খলিফাতুল মুসলিমিন এবার বলতেছে, আমার পাপের বোঝা কি তুই ঘরে নিবি? কয় না না না, আমার মাথায় তুলে দে। মাথার মধ্যে খলিফাতুল মুসলিমিন বোঝাগুলো লইয়া রাতের গভীরে হাঁটিয়া ওই যে বিধবা মহিলার বাড়িতে চলে গেছে, এতিম সন্তানের জন্য নিজ হাতে রুটি বানাইছে, রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে যে কোন মুখে দিতেছে, বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি আসছে, সুবহানাল্লাহ। বলতেছে, মা আপনি খান, আপনার সন্তানকে খাওয়ানোর ব্যবস্থা করে দেন, প্রয়োজন হলে আপনি দরবারে যান। ডাক দে বলে, যুবক রে, আমাদের দেশের বাদশাহ যদি খলিফাতুল মুসলিমিন উমর না হইতো, তোমার মতো যদি বাদশাহ আমরা পাইতাম, আমরা কত সুখী হইতাম, কথা বলেন ঠিক কিনা? বলতেছে, মা এই বিচারটা আগামীকাল খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনি দিবেন, এই বিচারটা দিয়ে দিবেন, আপনার বিচার করা হবে। আল্লাহু আকবার বলেন। আগামীকাল দশটার দিকে আপনি খলিফাতুল মুসলিমিনের দরবারে যাইয়া এই বিচারটা আপনি দিবেন, বিচার ন্যায্য বিচার আপনার করা হবে। এ মুসলমান ভাই, এবার খলিফাতুল মুসলিমিন বাড়িতে গেছে, বিবিকে দেখে বলে, বিবি আজকে সুন্দর করে রান্না করো, ভালো ভালো রান্না বাড়ি করো, আজকে আগামীকাল আমার দরবারে একটা মেহমান আসবে, জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার মেহমান আসবে, মেহমানকে খানা দানা করা লাগবে, মেহমানদারি করবে, আর ডাক দেখো, এ আমার সাথী যাও যাও খেজুর গাছের ডালগুলো কেড়ে নিয়ে আসো, ছোরা বেত বানালিয়া মুষ্টি করে আসো। ছোরা বেত গুলো খেজুর গাছের ডালগুলো কেটে নিয়ে আসে,
ডালগুলো কাছে রেখে দিছে। সকাল ১০টার সময় খলিফাতুল মুসলিমিন তার এজলাসে বসে গেছে, বলে মহিলাকে পাঠায় দাও, মহিলা তার বিচার নালিশ সালিশ করা হবে। এবার মহিলা তাকায় দেখে রাত্রিবেলায় যেই যুবকটা বাসা থেকে আটা রুটি তুল দিয়া নিয়া আমাকে খাওয়াইছে, আমার সন্তানকে খাওয়াইছে, ওই যুবক তো এই যুবক, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। ইসলাম সে তো পরশমণি, তারকে পেয়েছে খুঁজি, পরশে যারা সোনা হলো তারা তাদেরকেই মরা খুঁজি, কথা কম ঠিক না? বলেছেন আল্লাহর পয়গম্বর, আমার পরে নবী হইতো যদি কেউ হইতো সে উমর। বলতেছে ও খলিফাতুল মুসলিমিন, আপনার বিরুদ্ধে আমাদের কোনো নালিশ নাই, ডাক ডাক কানা, এই যে ছড়ি দিলাম, এই ছড়ি দিয়ে আপনার খবর নিতে পারেন নাই, আপনি যে আল্লাহর আদালতে বিচার দিছেন ওই বিচারটা মাফ না চা পর্যন্ত আমার তো মুক্তি নাই, অতএব যদি মাফ না করেন এই যে ছড়ি নেন আমার পিঠের উপর আঘাত করেন। আল্লাহু আকবার বলেন।